এই দাদা আমাদের ঘোড়ার গাড়ি করে ঘোড়াবে দাদা কি কি দেখার আছে একটু বলে দিন তো এই ঘোড়ার গাড়িতে কি কি কাঠগোলা স্পট হচ্ছে আমাদের ঘোড়াঘাটে কাঠগোলা বাগান জগত সেটের বাড়ি নসিপুর রাজবাড়ি নসিপুর আখড়া মির্জাপুরের বাড়ি মির্জাপুরের কবর মুর্শিদ কুলিখা মির্জা আচ্ছা এটা ঘোড়াটা ঘুরে টোটালটা দেখতে কতক্ষণ তাও সময় লাগে 2 ঘন্টা আড়াই ঘন্টা লাগে 2 থেকে আড়াই ঘন্টা এগুলো কত করে গো এগুলো 1100 আচ্ছা এটা খুশি দেখো না মুর্শিদাবাদ কিন্তু বিখ্যাত তার নিজের সিল্কের শাড়ির জন্য তো সেরকমই এক জায়গায় এসেছি আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিট দূরে এই শ্যামল কুমার মোদক তো দেখি এখানে কিরম কালেকশনস আছে এই জায়গাটা ভীষণই জমজমাট বাজার এরিয়া মতো তবে মুর্শিদাবাদে একটা জিনিস যেটা নোটিস করছি সেটা হচ্ছে যে রাস্তাঘাট ভীষণ সরু এবং পার্কিং করা কিন্তু একটা বেশ চাপের ব্যাপার চলুন ভিতরে যাওয়া যাক দেখি এটা তো এমনি রেডিমেড গার্মেন্টস দেখছি শাড়ির দিকে যাবো ওপরে দারুন দেখ এগুলো কিরকম দাম আছে 800 যেরকম দেখতেই পাচ্ছেন এই দোকানের শাড়ির কালেকশন বা পাঞ্জাবির কালেকশনও ছেলেদের ক্ষেত্রে বেশ ভালো অনেক রকম শাড়ি দেখার পর নিজেদের বাজেটের মতো পাঞ্জাবি এবং দুটো শাড়ি নেয়ার প্ল্যান করলাম অবশ্যই জানাবেন আপনাদের শাড়িটা এবং পাঞ্জাবিটা দেখে কেমন লাগলো রাত্রিবেলা হোটেলে ফিরে এসে ডিনার সেরে নিলাম হোটেলেরই ইনহাউস রেস্টুরেন্টে এখানে কিন্তু থালিগুলো আমার বেশ ভালো লেগেছিল অনেক রকম পদ এবং সত্যি কথা বলতেই কিন্তু পেট ভরে যাবে সাইডে যদি চিকেন বা ফিশ না নেন তাহলেও কিন্তু এনাফ এই মতিঝিল ট্যুরিজম প্রপার্টি যেখানে আমরা উঠেছিলাম এর আগের পর্বে আমি আপনাদের আমার এখানে কটেজ রুমসগুলোয় থাকার অভিজ্ঞতা এবং ডিটেইলড একটা ওয়াক থ্রু দিয়েছিলাম কটেজ রুমসগুলোর চলুন আজকে এই পর্বে আপনাদের নিয়ে যাই ভবনের রুমস যেখানে মারা ছিল সেখানে কিন্তু 3000 এবং 3500 টাকা দামের রুম অ্যাভেলেবেল আছে জিএসটি বাদে এবং এই ট্যারিফগুলোর মধ্যে কিন্তু ব্রেকফাস্টের অ্যামাউন্টটা ধরা থাকে 3500 টাকা ফেয়ার ইনক্লুডিং ব্রেকফাস্ট সিনিয়র সিটিজেন হলে 10% ডিসকাউন্ট আছে অন দ্যাট তো ঢুকেই একটা টিভি এখানে একটা বড় স্টাডি টেবিল ওয়ার্ক ডেস্ক মতো ভাবতে পারেন সেট টপ বক্স আছে এখানে
ফ্যান, দেয়ালগুলো তো ডিজাইনার ওয়ালপেপার করা, দুদিকেই এদিকে এসি, একটা বিশাল বসার জায়গা। এটা কিন্তু ঢোকার এরিয়াটা, এটা হচ্ছে দরজা, ঢুকে এখানে একটা মাঝে সেন্টার টেবিল এবং বসার জায়গা করা, ফ্যান ট্যান সমেত লাইট দেয়া, দারুণ সুন্দর, দারুণ সুন্দর এই জায়গাটা। এরপর হচ্ছে এইটা হচ্ছে বেডরুম, সুইটার বেডরুম। এই বেডরুমে হচ্ছে একটা ডাবল বেড, আর এখানে আবার এসি, সাইড টেবিল আছে, এদিকটা হচ্ছে সোফা, এইদিকে আরেকটা বড় মানে জিনিস টিনিস রাখার মতো জায়গা, এইখানে আরেকটা সোফা, এখানে একটা বিশাল সাইজের ওয়ার্ড্রোব, এখানে আবার একটা ফ্যান, আরেকটা এসি, একটা ঘরে দুখানা এসি, ভাবুন বিশাল বড় জায়গা, বিশাল বড় জায়গা। আমি যদি ভালো করে ঘুরিয়ে দেখাই আস্তে আস্তে, দেখুন অনেকটা জায়গা জুড়ে এটা করা, এখানেও কিন্তু দেয়ালে ওয়ালপেপারের কাজ করা। আর এটা হচ্ছে বাথরুম, এটাও অন্য ঘরগুলোর তুলনায় বড়, এখানে একটা বেসিন আছে, এখানে আবার কোমোড, গিজারের ব্যবস্থা তো আছে অবশ্যই, এক্সস্ট ফ্যান, এখানে হ্যাঙ্গিং রড, টাওয়েল, বালতি, মকটক সব দেওয়া। সব মিলিয়ে কিন্তু স্যুটগুলো খুব ভালো, যদি মানে সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট দিয়ে বুক করেন তাহলে 3,150 টাকা পড়বে, ইনক্লুডিং দি ব্রেকফাস্ট ট্যারিফ। কটেজ এবং ভবনের রুমস তো দুটোই দেখলেন, যদি মনে প্রশ্ন হয় যে কোনটায় থাকা বেটার হবে, আমি পার্সোনালি সাজেস্ট করব ভবনে থাকার। ভবনের রুমগুলোর ইন্টিরিয়ারের কন্ডিশনটা অনেকটা বেটার, এবং যেহেতু ভবনেই রেস্তোরাঁটাও আছে তাই হাঁটাচলাও কম করতে হবে, আমার মা বাবার ক্ষেত্রে কিন্তু সেই জন্যই ভবনের রুমস নেয়া। তবে বলে রাখা ভালো যে কটেজের ডিমান্ড কিন্তু বেশি, এবং ইউজুয়ালি কটেজগুলো তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়। হ্যালো এভরিবডি, গুড মর্নিং, ডে টু এট মতিঝিল, এবং এখানে এখন অবধি থাকার কী অভিজ্ঞতা হলো আপনাদের একটু জানাই। সারাদিন দেখতে পারবেন এখানে টয় ট্রেন রাইড হচ্ছে, বিকেলে 6:30-6:45 নাগাদ একটা মিউজিক্যাল ফাউন্টেন হয়, এবং আরও নানান অ্যাক্টিভিটিস হয় কিন্তু এই মতিঝিল পার্কটাকে ঘিরে। এবং কালকেই যেরকম বলছিলাম, এটা কিন্তু ইটসেলফ একটা খুব পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠছে, তো আমাদের এখানে থাকার জন্য এগুলো বাড়তি সুবিধা। এছাড়াও স্পিড বোট রাইড আছে, পার্সন 100 টাকা করে, মতিঝিলটা একটা 3 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন রাইড দেয়, তো এই সব মিলিয়ে কিন্তু খুব খুব ভালো পরিবেশ। তবে আমাদের ঘরের ক্ষেত্রে আমার দু একটা জিনিস একটু চোখে পড়লো, যেরকম এখানে ফ্রিকোয়েন্ট পাওয়ার কাট হচ্ছে, প্রচণ্ড পাওয়ার কাটের প্রবলেম আছে। আমার মনে হয় রাত্রিবেলায় অন্তত 5-6 বার পাওয়ার কাট হলো। তারপরে আরেকটা যেটা প্রবলেম হচ্ছে যে আমাদের দেখছিলাম ওয়াশরুমে যে ফ্ল্যাশটা, সেটায় ওয়াটার লিক করছে। এই দেখুন হাওয়া, কি জানি না কথা শোনা যাচ্ছে কিনা, মতিঝিলের হাওয়াটা কিন্তু সকালবেলা দারুণ লাগছে, এখানে গরম। এখানে কিন্তু পুরুলিয়ার মতো এই ব্যাপারটা নেই, কারণ আমরা যখন কালকে দুপুরে বা বিকেলেও সাইট সিং করতে বেরিয়েছি বেশ গরম, তখনও বোধ হয় 30-31 ডিগ্রি টেম্পারেচার, এবং হিউমিডিটি বেশি থাকার দরুন মানে ডিসকমফর্ট ইন্ডেক্সটা খুব হাই। আমাদের যেহেতু এই স্টের সঙ্গে আমাদের ব্রেকফাস্টটা ইনক্লুডেড, তো সেটাই আবার আমরা করতে যাব, এবং ব্রেকফাস্ট কমপ্লিট করে আজকে আমাদের বাকি থেকে যাওয়া সাইট সিং, সম্ভব হলে হাজারদুয়ারি মিউজিয়াম, এইগুলোকে কিন্তু আজকে কভার করার চেষ্টা করব। দেখা যাক কতটা হয় আজকে, চলুন তাহলে ব্রেকফাস্ট করে দিনটাকে শুরু করা যাক। মতিঝিল ট্যুরিজম প্রপার্টিতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবে দুরকম অপশান ছিল, একটা হচ্ছে এই পুরি সবজি, এছাড়া কিন্তু ব্রেড অমলেটেরও অপশান আছে। এর সঙ্গে ওনারা দুটো করে মিষ্টি এবং চাও কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে দেয়। আমরা এখন এসেছি মতিঝিল পার্কের ভিতরে, একটা খুব সৌন্দর্যায়ন করা জায়গা আছে, এবং এখানে পলাশির যুদ্ধে যে ষড়যন্ত্রটা হয়েছিল সেটার একটা ডিটেইলড আউটলাইন করা আছে, কারা কারা ছিলেন, কী হয়েছিল। এখানে যদি দেখেন এই বোর্ডটায়, যেরকম মির্জাফার, ঘাসেটি বেগম, জগৎ শেঠ, উইলিয়াম ওয়াটস, লর্ড ক্লাইভ, এনারা ছিলেন হচ্ছে মানে এগেনস্ট দি নবাব টু ডিথ্রোন হেম। আর এখানে ইংলিশ বাংলায় কিন্তু টোটাল ডিটেলসটা দেওয়া আছে, এবং এই দিকটা যদি খেয়াল করেন দেখবেন প্রচুর স্ট্যাচু, মানে যুদ্ধের কিছুটা ডেপিকশন করা, প্লাস হচ্ছে এখানে এই যে বসে ওনারা প্লট করছেন বা এই যে ডিসকাশন চলছে, ঘাসেটি বেগম মিডিলে আছেন এবং তাকে ঘিরে অন্যরা, যেরকম আমাদের মির্জাফার, ওয়াট সাহেব, তো এই টোটাল জিনিসটা কিন্তু এখানে বেশ সুন্দর করে বোঝানো আছে। এবং এইখানেই বিকেলে সম্ভবত লাইট অ্যান্ড সাউন্ড শোটাও হয়,
আর এই মতিঝিল পার্কটা আমরা সকাল থেকে ঘুরে ঘুরে শেষ করতে পারছি না, এত কিছু দেখার আছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ঝিলটার ওই পারটাই কিন্তু হচ্ছে রেলওয়ে ট্র্যাক, ওখান থেকে সারাক্ষণ রেলগাড়ি যাচ্ছে, আমরা আওয়াজও পাচ্ছি। হাজারদুয়ারির সামনে হচ্ছে এই ঘোড়ার গাড়ি স্ট্যান্ড, অসংখ্য টাঙা, কাঠগোলা বাগান, জগৎসিটের বাড়ি, আমরা টাঙা করে দেখাই। কত করে রেট কত? আমরা টাঙা করে স্যার কাঠগোলা বাগান, জগৎসিটের বাড়ি, নসিপুর রাজবাড়ি, নসিপুর আকড়া, মির্জাপুরের বাড়ি, মির্জাপুর কবর, সাতখানা স্পট পড়ে, এগুলো আমরা দেখি ঘুরিয়ে নিয়ে এসে আপনার হাজারদুয়ারির সামনে ছেড়ে দেবো। কী হচ্ছে বলো? এবার যদি একটু টোটালটা ঘুরেন তাহলে আমাদের ভাড়া হচ্ছে 800 টাকা। কাঠগোলা বাগান 300 টাকা নেই, সত্যি বলছি। এই দাদা আমাদের ঘোড়ার গাড়ি করে ঘোড়াবে, দাদা কী কী দেখার আছে একটু বলে দিন তো। ঘোড়ার গাড়িতে কাঠগোলা স্পট হচ্ছে আমাদের ঘোড়ার গাড়িতে কাঠগোলা বাগান, জগৎসেটের বাড়ি, নসিপুর রাজবাড়ি, নসিপুর আখড়া, মির্জাপুরের বাড়ি, মির্জাপুর কবর, মুর্শিদকুলিখা মির্জা। আচ্ছা, এটা এটা ঘুরে টোটালটা দেখতে কতক্ষণ তাও সময় লাগে? 2 ঘন্টা 2.5 ঘন্টা, 2 থেকে 2.5 ঘন্টা। আচ্ছা, যেটা মজা হচ্ছে ঠিক যেখানে হাজারদুয়ারির গাড়ির পার্কিং তার আগে দেখবেন এনাদের স্ট্যান্ড, এরকম প্রচুর ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকে। তো এই এনাদের সঙ্গে কথা বলবেন, এই 400 থেকে 500 টাকা ডিপেন্ড করছে সিজনের ওপর, এনারা কিন্তু এই পুরো ট্রিপটা করে আবার আপনাদের হাজারদুয়ারি ছেড়ে দেবে। আমি এটা করব বলে এখানে কালকেই ভেবেছিলাম, মনস্থির করেছিলাম, কালকে সুযোগ হয়নি, সময় ছিল না, তো আজকে এখানে আসা, দেখা যাক কিরম অভিজ্ঞতা হয়। চলুন, এই হচ্ছে আমাদের গাড়ি। আছে এই শুরু হলো আমাদের যাত্রা, মোটামুটি আপ ডাউন মিলে বোধ হয় কিলোমিটার 7 না গো? 7 কিলোমিটার। 7 কিলোমিটার। মুর্শিদাবাদ হচ্ছে দুটো জিনিসে বিখ্যাত, আম আর মুর্শিদাবাদ সিল্ক। সিল্ক, হ্যাঁ, যেটা আপনার দেশ কলকাতা থেকে হয়। মুর্শিদাবাদে ব্যবসা করার জন্য ইনাদের ব্যবসা ছিল গোলাপ ফুলের চাষ এবং কাঠের ফার্নিচার, যার কারণে নাম দিয়েছিল কাঠ গোলাপের বাগান বাড়ি। আচ্ছা, কে বানালে কে বললে আরেকবার বলো? লক্ষ্মীপত সিং দুগার বাহাদুর। ও, রাজস্থানী? রাজস্থানী, এরা জৈন ছিলেন, যার কারণে ভিতরে একটা মন্দির আছে যেটা হচ্ছে জৈন মন্দির, পরশুনাথের মন্দির, আদ্যনাথ, বৌদ্ধনাথ, মহাবীরের মূর্তি রয়েছে। আর যে প্যালেসটা দেখবেন, ওনারা চার ভাই ছিল, চার ভাই প্যালেসে থাকতেন। প্যালেসের মধ্যে রয়েছে আপনার ঝাড়বাতি, যে ঝাড়বাতিগুলো হচ্ছে বেলজিয়াম গ্লাসের, ভিতরে খাট রয়েছে তখনকার দিনে বার্মা সেগুন দিয়ে তৈরি, সোফা রয়েছে বসার, এবং যে চারি সাইডে বড় বড় আয়না লাগিয়ে ভিতরে যে সোফাগুলো লাগানো আছে সেখানে বসে যেন আলোচনা করতেন, মানে সবাই সবাইকে জানে দেখতে পায়, কারণ তখন তো দূর থেকে মেরে দেওয়ার অস্ত্র ছিল না, কাছাকাছি ছোড়া বললাম দিয়ে মারতে পারতো, যার কারণে কেউ কাউকে যেন আঘাত না করতে পারে চারি সাইডে বেলজিয়াম গ্লাসের আয়না লাগানো আছে। এই কাঠগোলা বাগান বাড়ির ইতিহাস তো দেখলেন, আমাদের যিনি টাঙ্গা চালাচ্ছিলেন তিনি শেয়ার করলেন। এখানে এন্ট্রি ফিজ হচ্ছে 30 টাকা পার অ্যাডাল্ট, এর ভিতরে গাইড নিয়ে আপনারা ঘুরতে পারেন, যাদের হাতে সময় আছে। গাইডের চার্জেস হচ্ছে ₹100। আমরা নিই নি, আমাদের হাতে সময় কম অনেকগুলো জায়গা কভার করার। আমরা মূলত এখানের যেটা প্যালেস, যেখানে বলছিলেন অনেক অ্যান্টিক ফার্নিচার্স, পেন্টিংস এগুলো আছে, সেগুলোই দেখার জন্য এসেছি।
তো এই যে পরিবার ছিল ওনারা রাজস্থানি পরিবার, ওনারা ওয়েলদি পরিবার সেই সময়কার, তো ওনাদেরই কিন্তু জিনিস এখানে রয়ে গেছে। এবং এখানে পুরোটার যে পথটা সেটা টোটালটাই একটা আমবাগানকে ঘেরা। এই সামনে দেখুন প্যালেস, এই হচ্ছে প্যালেসটা। এরকম কিন্তু এইরকম যেরকম দেখছেন আটটা টোটাল স্পট আছে, যেরকম গেটে বললেন, আমি শিওর নাই কি কি সেই আটটা স্পট, বাট মোটামুটি আটটাই এখানে কিন্তু দেখার জায়গা। এই কাঠগোলা বাগান বাড়ির ভিতরে আবার কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। আমরা যে 30 টাকার টিকিট কাটলাম সেটা দিয়ে হচ্ছে এই শুধু গ্রাউন্ড ফ্লোরটা দেখা যাবে, আবার ওপরের ফ্লোরে যেতে গেলে আরও 20 টাকা করে পার পার্সন টিকিট। এই পুকুরটায় আবার দেখুন কত রকম মাছ, শুধু বড় বড় সাইজের মাছ দেখা যাচ্ছে, অরেঞ্জ কালারের ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এইখানে দেখুন সেই সময় ব্যবহৃত সব পালকি রাখা আছে। আনফর্চুনেটলি এই প্যালেসটার ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না, কত যে দামি দামি আসবাবপত্র ফার্নিচার সব এখনো ওখানে রাখা আছে। প্যালেসটার এখানটা এত সুন্দর, আপনারা যারা এক যে ছিল রাজা দেখেছেন হয়তো কিছুটা মনে করতে পারবেন। এটা হচ্ছে এই প্যালেসের চিড়িয়াখানা, জানি না ভিতরে কি আছে দেখি। ও প্রচুর পাখির আওয়াজ পাচ্ছি, পাখি মাছ টাছ এইগুলোই এখন আছে অবশিষ্ট। এই যে দেখুন নানান জাতীয় পাখি, বিশাল জায়গা জুড়ে এই প্যালেস রাজকীয় ব্যাপার এক আক্ষরিক অর্থে। জগৎসেঠ ছিল তখনকার দিনে সব থেকে ধনী পয়সাওয়ালা, সেই সময় মার্চেন্ট আর কি, ব্যাংকের ব্যাংকার সেই সময়কার নবাবদের সময়। এখন মুকেশ আম্বানি, তখন জগৎসেঠ। সেটাই, আমরা এবার যাচ্ছি হচ্ছে জগৎসেঠের বাড়ি দেখতে। কাঠগোলা বাগান বাড়িটা বেশ ভালো লাগলো, প্রায় এক ঘন্টা সময় নেবে ঘুরতে যদি সমস্তটা দেখতে চান। পরবর্তী গন্তব্য জগৎসেঠের বাড়ি, সেই সময়কার নবাবদের সময়কার সব থেকে বড় মার্চেন্ট ব্যাংকার এবং ধনী ব্যক্তি, কিন্তু উনিও কিন্তু ট্রেটার ছিলেন, ইভেনচুয়ালি কনস্পিরেসির পার্ট। এইটা মানে ওনার টাকসা এইরকম আর কি জগৎ। আচ্ছা, বাড়িটা বলছে ভাগীরথীতে তলিয়ে গেছে। হ্যাঁ, যা এখানের এই জগৎসেঠের বাড়িরও কিন্তু ভিতরে কোনো ছবি তোলা অ্যালাউড নয়, এন্ট্রি টিকিট পার পার্সন 20 টাকা। ভিতরে ওনাদের ব্যবহৃত পোশাক আসবাবপত্র একই রকমভাবে আছে, তবে যেটা বলছিলাম এটা তো বাড়ি নয়, এটা একসময় টাকশাল ছিল, সেটাকেই এখন এনারা রেনোভেট করে বা জগৎসেঠের বাড়ি হিসেবে দেখায় আর কি। ভেতর যখন ঢুকবেন ইনস্টা ফলো করবেন, সিঁড়ির এপার ওপার পা ফেলে দিবেন না, আস্তে আস্তে করে সবাই জোড়া।
এটা হচ্ছে নসিপুর রাজবাড়ির রাজা দেবী সিং এর। এটার কি ইতিহাস? এটার ইতিহাস হচ্ছে দেবী সিং যে ছিল, দেবী সিং আপনার ব্রিটিশদের ট্যাক্স কালেক্টর ছিল। উনি কর আদায় করতেন, গ্রাম বাংলা থেকে জোর জবরদস্তি করতে আদায় করতে বলে গ্রামবাসীরা অত্যাচারী দেবী সিং ডাকাত বলতো। এটা ওনার রাজবাড়ি, ওটা রাজবাড়ি, সেই তো সৌন্দর্য কিছু নেই রাজবাড়িতে। এইটা মির্জাফরের বাড়ি, এইটা ভাই, এই বাড়িতে নসরা জলেকে মারা হয়েছিল, এটা নিমো খারাম দেউরি। পুরো ভেঙেই গেছে বাড়িটা, আর কিছু নেই, এটাই নিমো খারাম দরজা, সব বাড়ি ঘর হয়ে গেছে তখন, বুঝে গেছে। মির্জাফর তার ফ্যামিলি পরিবারে 1100 কবর, এখানে সিমেট্রিটা 1100 টা। আমাদের ঘোড়ার গাড়ির রাইড শেষ, উনি আমাদের থেকে 400 টাকা নিলেন এখন অফ সিজন বলে। আবারও আমরা এসেছি হাজারদুয়ারি প্যালেসে, ভিতরে নিশ্চয়ই ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই বাইরে থেকেই কথা বলে নিচ্ছি। কালকে যেরকম বাইরেটা আপনাদের দেখালাম, আর একবারও চলুন একটু দেখে নিই, কারণ এটাই এখানের মূল আকর্ষণ, সব থেকে বড়ো জায়গা। ভিতরে তো অ্যালাউ করবে না ফটোগ্রাফি, অনেক সময়ও নেয় ঘুরতে। যেরকম বললাম 25 টাকা করে এন্ট্রি টিকিট ইউজুয়ালি, কিন্তু এখন এই 15th August বলে কিন্তু সেটা অফ আছে। আজকের আমার মুর্শিদাবাদের এই এক্সপ্লোরেশন এবং সাইটসিং এর ভিডিওকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা দেখে কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ করে দেওয়ার আগে নিচে লাইক বাটনটা প্রেস করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে।